আমাদের 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে সঙ্গে আছি আইরিনায়েত। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 2 বছর পর ইউরোপে যাচ্ছে ভেনেজুয়েলার তেল। কয়েক বছর স্থায়ী হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। অগ্নিপথ নিয়ে বিক্ষোভ, রাত 8টা পর্যন্ত বিহারে ট্রেন চলাচল বন্ধ। মূল্যছাড়ে রাশিয়া থেকে কয়লা কেনা বাড়িয়েছে ভারত। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 6,50,000 ব্যারেল তেল নিয়ে ভেনেজুয়েলা থেকে ইতালির একটি তেল ট্যাঙ্কার ইউরোপ অভিমুখে যাত্রা শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটি থেকে ইউরোপে তেল রপ্তানি 2 বছর ধরে বন্ধ ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মে মাসে অ্যানি এবং স্পেনের রেপসোলকে চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে ওপেক সদস্য দেশটির $1 বিলিয়ন অনাদায়ী ঋণ এবং লভ্যাংশ নিষ্পত্তি করার উপায় হিসেবে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল নেওয়া পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার কথা বলা হয়। অ্যানির আরেকটি চার্টার ট্যাঙ্কার শিগগির ভেনেজুয়েলার একটি বন্দরে নোঙর করবে। প্যান্টানাস নামের জাহাজে ওই ট্যাঙ্কারটি 20,00,000 ব্যারেল তেল নিয়ে জুলাই মাসের প্রথম সপ্তাহে ইউরোপ অভিমুখে যাত্রা শুরু করবে বলে জানা গেছে। প্রায় 4 মাস ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। গত 24 ফেব্রুয়ারি কিয়েভে আকস্মিক হামলা চালায় মস্কো। এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ জার্মানির একটি সাপ্তাহিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই যুদ্ধ কয়েক বছর ধরে স্থায়ী হতে পারে। তিনি বলেন, ইউক্রেনীয় সেনাদের কাছে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হলে ডনবাস অঞ্চলকে রুশ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার সুযোগ আরও বাড়বে। তিনি বলেন, আমাদের অবশ্যই এ বিষয়ে প্রস্তুত থাকতে হবে যে এই যুদ্ধ কয়েক বছর ধরে স্থায়ী হতে পারে। তিনি আরও বলেন, ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বন্ধ করা উচিত হবে না। জেন্স স্টোলেনবার্গ বলেন, সব কিছুর খরচ বাড়লেও শুধুমাত্র সামরিক সহায়তার জন্য নয়, ইউক্রেনের প্রতি মানবিক সহায়তাও দিয়ে যেতে হবে। অগ্নিপথ প্রকল্প ঘিরে বিক্ষোভের জেরে রবিবার বিহার রাজ্যে ভোর 4টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন চলাচল। শনিবার রাতে এই তথ্য জানিয়েছে পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা বীরেন্দ্র কুমার। তিনি জানান, শনিবার পূর্ব মধ্য রেলের দিনের বেলা থেকে কোনো ট্রেন চলেনি, রাত 8টার পর ট্রেন চলবে। একই নিয়মে রবিবারও ট্রেন চলাচল করবে। ভারতীয় সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিক্ষোভ শনিবারও কমার লক্ষণ ছিল না। সে কারণে রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে। চুক্তিভিত্তিক নিয়োগে আপত্তি জানিয়ে পথে নেমেছেন বহু তরুণ। মস্কোর ওপর দিয়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার কাছ থেকে 30% মূল্য ছাড়ে কয়লা কেনা বাড়িয়েছে ভারত। ইউক্রেন আগ্রাসনের কারণে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে রাশিয়া। গত এপ্রিলে ইউরোপীয় ইউনিয়ন কয়লা রপ্তানির ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে মস্কোকে সতর্ক করেছিল, তবে ভারত রাশিয়ার নিন্দা করা থেকে বিরত থেকেছে। কয়লা এবং সংশ্লিষ্ট পণ্যের ক্রয় এবং আগের বছর একই সময়ের চেয়ে বুধবার পর্যন্ত 20 দিনের মধ্যে 6 গুণেরও বেশি বেড়েছে, অর্থের হিসেবে যা $33.10 কোটি মার্কিন ডলারের বেশি। সুয়েক এজি, কেটিকে এবং সাইপ্রাস ভিত্তিক কার্বো ওয়ানের মতো রাশিয়ান কয়লা ব্যবসায়ীদের অফশোর ইউনিটগুলো চালিয়ে যাওয়ার জন্য কয়লা ক্রয় দুবাই এবং সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় 25% থেকে 30% পর্যন্ত ছাড় দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালবেলা সাইকেল নিয়ে বের হয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন, সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেনও। সাইকেল চালানোর সময় হঠাৎই ঘটে বিপত্তি, সাইকেল চালাতে গিয়ে পড়ে যান প্রেসিডেন্ট বাইডেন। যদিও কোনো চোট বা আঘাত লাগেনি, পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়েন তিনি এবং সবাইকে আশ্বস্ত করেন 79 বছর বয়সী বাইডেন এবং বলেন, আমি ভালো আছি। বাইডেনের সাইকেলে পড়ে যাওয়ার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, হাজার হাজার লাইকও পড়েছে। অনেকে আবার এটাও বলছেন, এ কেমন আচরণ, কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়। কেউ আবার মজা করে মন্তব্য করেছেন, এটি পুতিনের কারসাজি। দর্শক, এই ছিল এখনকার মতো, ধন্যবাদ সাথে থাকার জন্য।